দীর্ঘদিন পর পাঠান সিনেমার মাধ্যমে একসঙ্গে বড় পর্দায় হাজির হয়েছেন বলিউডের দুই সুপারস্টার সালমান খান এবং শাহরুখ খান। মূলত পাঠান সিনেমায় অতিথি চরিত্রে দেখা গেছে সালমান খানকে। পাঠান সিনেমার একটি অ্যাকশন দৃশ্যে দেখা যায় শাহরুখ খানকে উদ্ধার করতে ঝাঁপিয়ে পড়েছিলেন সালমান খান। এ কারণে অতিথি চরিত্রে ভাইজানের উপস্থিতি বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করেন অনেকেই। এর আগে 2018 সালে জিরো সিনেমায় দুই খানকে একসঙ্গে পর্দায় দেখা গিয়েছিল। পাঠান সিনেমার সংলাপ রচয়িতা আব্বাস তাইরেওয়ালা জানান, দুই নায়কের মর্যাদা যাতে অক্ষুণ্ণ থাকে তা নিয়ে ভাবতে হয়েছিল দৃশ্য নির্মাণের সময়। এমনকি বহুবার চিত্রনাট্য অদলবদল করতে হয়েছিল ওই অংশটুকুই। সিনেমার চিত্রনাট্য অনুযায়ী শাহরুখ খান একজন গুপ্তচর এবং ষড়যন্ত্র ফাঁস করে আরেক গুপ্তচর জন আব্রাহামকে ধরে ফেলেন শাহরুখ খান। মূলত সিনেমায় জন আব্রাহাম একটি ঘাতক ভাইরাস ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল বিশ্বজুড়ে। জন আব্রাহামের সেই প্রচেষ্টা আটকে দেন শাহরুখ খান এবং পথে বাধা হয়ে দাঁড়ান তিনি। যখন সিনেমার একটি দৃশ্যে প্রতিপক্ষের হাতে মার খাচ্ছেন শাহরুখ খান, সে সময় তাকে বাঁচাতে গুপ্তচর হয়ে আসেন সালমান খান। মূলত এখানেই সিনেমার দৃশ্যায়নের ভারসাম্য রক্ষার প্রয়োজন ছিল সিনেমার সংলাপ রচয়িতার। সিনেমাটির সংলাপ রচয়িতা আব্বাস বলেন, পাঠান এবং টাইগার আসলে দুমুখ তলোয়ার, সিনেমার পর্দায় দুজনকেই ঝলসে উঠতে দিতে হবে, তাই ভেবেচিন্তেই দৃশ্যটা সাজাতে হয়েছিল যাতে দর্শক শুধু পাঠান এবং টাইগার নয়, শাহরুখ এবং সালমানেও মজে থাকেন। সংলাপ রচয়িতা আব্বাসের কথায়, সালমান খানের প্রবেশের সময় শাহরুখ খানকে যাতে ছোট মনে না হয় সে নিয়েও ভাবতে হয়েছিল তাকে, আর এ কারণেই দৃশ্যটির সংলাপের লাইনগুলো অনেকবার ভেবেচিন্তে লিখতে হয়েছিল। সব মিলিয়ে সিনেমাটির রোমাঞ্চকর এবং উত্তেজনা বাড়ানোই ছিল দৃশ্যটির মূল উদ্দেশ্য। এমনকি অনেকেই পাঠান সিনেমার সাফল্যের কারণ হিসেবে সালমান খান এবং শাহরুখ খানের এই দৃশ্যটিকেই ধরে নিয়েছেন। তো ভিউয়ার্স, পাঠান সিনেমায় শাহরুখ খান এবং সালমান খানের এই দৃশ্যটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন।